তোমাদের আজকে লগারিদমের যে চ্যাপ্টারটা আছে তোমাদের বইয়ের 21 নম্বর অনুশীলনীতে 286 পাতায়, তার উপর আরেক একটা ভিডিও আমি এর আগে পোস্ট করেছিলাম, তোমাদের শিখিয়েছিলাম যে লগারিদম কাকে বলে, লগারিদমের সূত্রগুলো কী, বা সেই শর্ত লাগিয়ে কী করে তোমরা সমস্যাগুলো সমাধান করবে। তো আমি ওই ভিডিওটায় তোমাদের অধ্যায়ের অনুশীলনী 21-এর আমি তোমাদেরকে 6 নম্বর অব্দি অঙ্ক আলোচনা করে দিয়েছিলাম। এখানে আমি বাকি অঙ্কগুলো আলোচনা করেছি এবং আরও বেশ কিছু ভালো প্রবলেম তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, প্রথমে যে এক্সাম্পলটা আমি নিয়েছি এইটা কিন্তু আমি আমার আগের ভিডিওটায় তোমাদের করতে দিয়েছিলাম, তোমরা হয়তো পেরেছো করতে, তবু আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি। যেমন অঙ্কটা কী আছে সমাধান করতে দিয়েছে এইটা, তো আমি এখানে এই লগ এক্স বেস 3টাকে 10 বেসের সাপেক্ষে আলাদা করে নিচ্ছি, লগ এক্স বাই লগ 3, এটাকেও তাই করেছি, লগ এক্স বাই 9টাকে লিখেছি 3 স্কোয়ার, আর লগ এক্স বাই লগ 3 কিউব। আমি এর আগেও বলেছি যে কোনো সংখ্যা পেলে সংখ্যাগুলোকে চেষ্টা করবে সূচকের সাহায্যে প্রকাশ করতে, এতে সুবিধা কী হবে, এই 2টা তোমার সামনে চলে এলো তাহলে হয়ে গেল 2 log 3, এই 3টা তোমার সামনে চলে গেল এলো এলো 3 log 3। এইবার তুমি এই লগ এক্স বাই লগ 3টাকে সবার মধ্যে পাচ্ছ, তাহলে সেটা কমন নিয়ে নাও, নিলে বাকি সংখ্যাগুলো এই প্রথমটায় কিছু নেই 1, দ্বিতীয়টায় হাফ, আর তৃতীয়টায় 1/3 কমন যাবে। এটাকে এলসিএম করলে আমরা এখানে পাচ্ছি 11/6। আমার চাই এক্স, তাহলে লগ এক্সটা কত, এপাশে নিয়ে যাচ্ছি, লগ এক্স পাচ্ছি দেখো 3 log 3, এটা ক্যালকুলেশন হয়ে এখানে 3 আর এখানে log 3, তার মানে log 3 কিউব। এবার আমরা লগের ডেফিনেশন কাজে লাগাচ্ছি যে লগ এক্স বেস 10 আর log 3 কিউব বেস 10 যদি সমান হয়, এটা একমাত্র তখনই সম্ভব যখন এক্স সমান এই 3 কিউব, তাহলে উত্তর পেয়ে গেলাম 27। এখানে একটা এক্সাম্পল এটাও তোমাদের আমি করতে দিয়েছিলাম, যদি এ বেস এ বি 1/3 হয় তবে এইটার মান বার করো, লগ রুটে বাই কিউব রুট অফ বি বেস হচ্ছে এ বি, এর মান কত। তাহলে এটা তোমাদের দেওয়া ছিল, এটা আমরা ডেফিনেশন থেকে কি লিখতে পারি, এ ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার 1/3, এর মানে কি, এ টু দি পাওয়ার 1/3, বি টু দি পাওয়ার 1/3। আমি এগুলো একদিকে জড়ো করলাম, তাহলে এখানে পাচ্ছি দেখো সূচক লাগিয়ে এ টু দি পাওয়ার 1 - 1/3, কারণ এর পাওয়ারে কিছু নেই মানে 1, আর এইটা এর তলায় চলে গেছে, তাহলে এখানে পাচ্ছি এ টু দি পাওয়ার 2/3, আর ডান দিকটা পড়ে আছে এই শুধু বি টু দি পাওয়ার 1/3টা। তাহলে এখানে এটা আমি রেখে দিলাম। এবার এই অঙ্কে এইটা মান চেয়েছে, তাই এটাকে আমি ভাঙছি, এটার মানে কত, এ টু দি পাওয়ার 1/2, আর এটার মানে কি, বি টু দি পাওয়ার 1/3। তাহলে এই বি টু দি পাওয়ার 1/3 আবার দেখো এ টু দি পাওয়ার 2/3, এই তুমি করে রেখেছো, এখানে বসিয়ে দিয়েছি, তাহলে এর পাওয়ারটা ক্যালকুলেশন করেছি, করে লসাগু হচ্ছে দেখো 6, আর এখানে উপরে 3, এখানে 4, তাহলে পাচ্ছি আমি কত, এ টু দি পাওয়ার -1/6। পাওয়ারে যাই থাকে লগের ডেফিনেশন কি বলছে, এটা সামনে চলে আসবে, তো আমি এটাকে লিখতে পারি -1/6 লগ এ বেস এ বি, এই লগ এ বেস এ বি অঙ্কে আমি তোমায় দিয়ে দিয়েছি 1/3, তাহলে ক্যালকুলেশন করে কত পাচ্ছি, -1/18। এই অঙ্কটা আরেকটু অন্যভাবেও করা যায়, তোমরা যদি করে থাকো কোনো অসুবিধা নেই। এইবার আমরা বইয়ের অঙ্কে চলে যাচ্ছি, বইয়ে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 8-B প্রথমে আমি আলোচনা করেছি। 8-B কি দিয়েছে দেখো, বলেছে লগ এক্স বাই বি মাইনাস সি সমান লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়াল টু লগ জেড বাই এ মাইনাস বি যদি হয় বলে প্রমাণ করতে, এইটার মান আমাদের 1 দেখাতে বলেছে, এটার মানে লগ ছাড়া যে মানটা, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর মান দেখাতে বলেছে 1। এরকম অঙ্ক ক্লাস 7-এ 7-এর অঙ্কটাও আছে, 8-এর 8-টাও এরকম অঙ্ক আছে, এই অঙ্কগুলো যখন 3টে রাশি সমান আকারে দিয়ে দেবে, এটা অ্যাকচুয়ালি অনুপাত, তো এদের মান একটা কমন ভ্যালু, সেটা আমি ধরে নিচ্ছি কে, নন জিরো ভ্যালু। তাহলে এই লগ এক্স বাই বি মাইনাস সি হচ্ছে কে, তাহলে এখান থেকে আমি লগ এক্স পাচ্ছি কে ইন্টু বি মাইনাস সি, ঠিক একই যুক্তিতে লগ ওয়াই বাই সি মাইনাস এও হচ্ছে কে, তাহলে এখান থেকে লগ ওয়াই পেলাম, আর এই দুটোকে সমান করে পাচ্ছি লগ জেড। তাহলে এইখানে কিন্তু যখনই অঙ্কটা সমান করে দেবে, অনেকেই এই লাইনটা ডাইরেক্ট করো, তা কিন্তু করলে হবে না, এই 3টেকে তুমি কে দিয়ে সমান করছো এটা লিখতে হবে এবং এটাকে নট ইকুয়াল টু 0 লাগাতে হবে। এবার আমরা অঙ্কে কিন্তু আমাদের এই ভেতরের ভ্যালুটা দিয়ে 1 দেখাতে বলেছে, তো এই দেখতেই পাচ্ছে ভেতরের রাশিগুলো সব সূচকের আকারে আছে এবং পাওয়ারে বড় বড় রাশি আছে, তো এদের নিয়ে তুমি অঙ্ক করতে পারবো না, এদের যদি লগ নিই বাইরে তাহলে এই গুণটাকে আমি পরের লাইনে যোগ করে লিখতে পারবো, আর পাওয়ারগুলো সব লগের ডেফিনেশন অনুযায়ী সামনে চলে আসবে, ঠিক এই কাজটাই আমি এখানে করেছি, কী করেছি, যেটা অঙ্কটা দিয়েছে প্রমাণ করতে তার বাঁ দিকটা সমান আমি লগ নিয়ে নিয়েছি, তাহলে এটা লগ এ ইন্টু বি ইন্টু সি, তাহলে কী লিখতে পারবো, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি।
এখন এ এর আবার পাওয়ারেই এত বড় রাশিটা আছে, তাহলে লগের ডেফিনেশন কি বলছে এটা সামনে চলে আসবে, তাহলে এটা সামনে আমি নিয়ে এসেছি। পড়ে রইল লগ এক্স, ঠিক একইভাবে এইগুলোকে লিখেছি। এই লগ এক্স এর মান দেখো আবার তোমার বের করা আছে কে ইন্টু বি মাইনাস সি, এই এইটাই অঙ্ক অনুযায়ী এই জায়গাগুলো আলাদা আলাদা হবে, মানে টেকনিকটা কম বেশি সবই এই ধরনের অঙ্কগুলোর। তাহলে এই মানটা লগ এক্স এর বসালাম, বি কে ইন্টু বি মাইনাস এ যা ছিল ঠিক এখানেও বসালাম, এখানেও বসালাম। বসানোর পর দেখো এখানে যদি তুমি ভাবো কে এটাকে ছেড়ে দাও, এটা দেখো তোমার ফর্মুলা, কিসের ফর্মুলা, বি কিউব মাইনাস সি কিউব, এটা দেখো সি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলা, এটা এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমি কি করলাম, তিনটের মধ্যেই যেহেতু কে আছে কেটাকে কবর নিলাম আর যা যা ফর্মুলা পেলাম তাদের এক জায়গায় জড়ো করলাম। এই সব দেখো অপোজিট সাইনে আছে, এখানে বি কিউব প্লাস, এখানে বি কিউব মাইনাস, এইভাবে তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করে পাচ্ছি শূন্য। তাহলে কে ইন্টু জিরো মানে কত, জিরো। তাহলে আমার কি বেরো, লগ অফ দিস ভ্যালু ইজ জিরো, আর জিরোটাকে আমি কি লিখতে পারি, লগ ওয়ান। তাহলে এ পাশেও লগ আছে, এ পাশেও লগ আছে, এইটা কিন্তু কাটে না, অনেকে ভুল করে এরকমভাবে ক্যান্সেল করো, কাটে না, এটা অ্যাকচুয়ালি উঠে যায়, মানে লগ এই ভ্যালুটার যা মান আর লগ ওয়ানের মান যদি সমান হতে হয়, এটা একমাত্র তখনই সম্ভব যদি এই ভেতরটা সমান ওয়ান হয়, এটা লগের ডেফিনেশন থেকে ফলো করে। তাহলে আমি কি পেলাম, এই রাশিটা সমান ওয়ান, এটাই দেখো তোমায় দেখাতে বলেছে, তাহলে প্রমাণ হয়ে গেল। আমি আর আটের অঙ্কগুলো অন্য অঙ্কগুলো সাতেরটা করলাম না, ঠিক একই প্রসেসে তোমরা এগুলোকে করবে, যেটা দেওয়া থাকবে সেটাকে কে নট ইকুয়াল টু জিরো ধরবে, এইভাবে তাদের মানগুলো বার করবে, আর যেটা বার করতে দেবে সেটা নিয়ে অঙ্কটা শুরু করবে। এইবার দেখো এই অঙ্কটা কোয়েশ্চেন নাম্বার 9 বলে দিয়েছে, যদি এই এটা ইন্টু এটা সমান এ ফাইভ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3 ইত্যাদি হয় প্রমাণ করো বলে এইটা প্রমাণ করতে দিয়েছে। এই যে প্রমাণ করতে দিয়েছে এখানটা একটা বৈশিষ্ট্য দেখো, বাঁদিকে এক্স আছে লগ বি বেসে, তার মানে এক্সটা অঙ্ক থেকে আলাদা করতে হবে, আর এখানে লগ এ। তাহলে আমরা প্রথমেই চেষ্টা করবো এক্সটা আলাদা করার, কিভাবে করছি, আমি সূচকটা কাজে লাগাচ্ছি, অর্থাৎ বি এর তলায় বি এর রাশিগুলোকে আনলাম, এর তলায় এর রাশিগুলো। তাহলে এখানে বিয়োগ হবে পাওয়ারটা, তাই তো সূচকের নিয়ম অনুযায়ী এখানেও পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে এখানে পাচ্ছি দেখো পরের লাইনে বি টু দি পাওয়ার 5x মাইনাস 3x, আর এখানে কি পাবো 5 প্লাস এক্স মাইনাস 3 মাইনাস এক্স, তার মানে মাইনাস 3 প্লাস এক্স, আমি ব্র্যাকেট ব্যবহার করিনি, মাইনাসটা দিয়ে গুণ করে এই জায়গাটা ঠিক করে লিখেছি। এখানে দেখো যোগ বিয়োগ করে এটা পাচ্ছি আর এখানে এইটা পাচ্ছি। এবার বি টু দি পাওয়ার 2x ছিল, এটাকে আলাদা করছি এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 2x, সূচক লাগাতেই পারি। এবার এই বি টু দি পাওয়ার 2x এর তলায় এ টু দি পাওয়ার 2xটাকে নিয়ে আসছি, কেন আনছি, এক দেখো অঙ্কে এক্সটা আলাদা আছে বি বাই এ আছে, তাহলে দেখতে পাচ্ছি এই এ টু দি পাওয়ার 2xটাকে বি টু দি পাওয়ার 2x এর নিচে আনলেই এক্সগুলো একদিকে চলে আসছে। এবার দুদিকে লগ নিচ্ছি, লগ নিলে কী হচ্ছে, এটা কত লগ নিচ্ছে, বেস নিচ্ছে অবশ্যই 10, বেসটা বলে দিলাম এখানে। তাহলে এখানে দেখো এটা কত হয়ে যাচ্ছে বি বাই টু এ হোল টু দি পাওয়ার 2x, সেটাই আমি লিখেছি, আর বাইরে লগ এটাও লগ এ স্কোয়ার, এই টুটা পাওয়ারের সামনে আসবে, এই 2xটা পাওয়ারের সামনে আসবে লগের, তাহলে এই টু টু ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে কি এক্স লগ বি বেস এ ইকুয়াল টু লগ এ। দেখো এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণ হয়ে গেল, এই জন্য লিখে দিলাম প্রুভ বা প্রমাণিত। নেক্সট তোমাদের এটা কোয়েশ্চেন নাম্বার 10 এ কী দিয়েছে দেখো, আগে ব্র্যাকেটটা লক্ষ্য করি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17, এর লগ নিতে বলেছে বেস 3, এই পুরো রাশিটার আবার লগ নিতে বলেছে বেস 2, এই পুরো রাশিটার লগ নিতে বলেছে বেস 8, দেওয়া আছে 1/3। প্রশ্নটা কি সমাধান করো, অর্থাৎ এক্স এর মানটা বার করো। তো বুঝতে পারছো শুধু এইটা আসবে তবে তো অঙ্কে এক্স বেরোবে, এই লগের জট থেকে তাহলে আমায় এটাকে আলাদা করতে হবে, কী করে লগগুলোকে তুলতে তুলতে কোন লগটা প্রথমে উঠবে, এই লগটা প্রথমে উঠবে কারণ এটা সব আর বাইরে। তাহলে ডেফিনেশন কী বলছে, এই যে ডেফিনেশন লগ এম বেস এ ইকুয়াল টু এক্স হলে শুধু লগটা উঠে গিয়ে এম সমান দেবে আমায় এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে এই লগটা যদি উঠে যায় একটা দুটো লগ পড়ে থাকবে, তাহলে এই লগটা উঠে গেলে আমার কী পড়ে থাকবে 8 টু দি পাওয়ার 1/3। তাহলে দেখো এখানে একটা লগ, তিনটে লগ ছিল, একটা লগ উঠে গেছে, এইটা উঠে গেছে, নেই আর এইটা, এই দুটোকে খালি কপি করেছি, তাহলে এটা কত হয়ে গেলো 8 টু দি পাওয়ার 1/3। 8 মানে কি 2 কিউব, আর 2 কিউব 1/3 মানে কত দিচ্ছে 2, ঠিক একই কাজ আবার এখানে করবো, অর্থাৎ এই লকটাকে এবার তুলবো, তাহলে এই ভেতরটুকু পড়ে থাকবে আর 2 এর পাওয়ারে 2 চলে যাবে এই টুটা, তাই তো এই ডেফিনেশনটা কিন্তু বারবার ফলো করছি, তাহলে 2 স্কোয়ার সমান পেয়ে গেলাম 4। তাহলে তোমার এই লকটা আবার ওঠাতে হবে, তাহলে 3 এর পাওয়ারে 4 চলে আসবে আর এইটা আলাদা হয়ে যাবে লক থেকে, দেখো সেটাই করেছি। এখানে কত পেলাম 3 টু দি পাওয়ার 4 মানে 81, তাহলে 4 টু দি পাওয়ার x কত পেয়ে গেলাম, এই 17টাকে নিয়ে যাও পাচ্ছ 64। এবার যেহেতু সূচক আছে বুঝতেই পারছো এটাকে 4 এর পাওয়ারে লিখলেই পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে, তাহলে এখানে লিখছি কি 4 টু দি পাওয়ার 3, তার মানে 64, তাহলে x এর মান কত পেয়ে গেলাম 3। তাহলে দেখো বারবার লগ আর সূচক কিন্তু কেমন জড়া জড়িমড়ি করে একসঙ্গে আছে, একবার লগ লাগছে তো একবার সূচক লাগছে।
নেক্সট আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 11। এটা খুব ভালো প্রশ্ন, একটু ঘটমটো দেখতে বলেছে, প্রমাণ করো 1/4 লেস দেন লগ 2 বেস 10 লেস দেন 1/3। একটু ব্যাক ক্যালকুলেশন করো, দেখো কীরকম। যদি মনে করো এইটা এর পাওয়ারে ওঠে তাহলে 2³ কত 8, আর যদি মনে করো এই 2 এর পাওয়ারে 4টা ওঠে তাহলে এই যে 2⁴ কত 16। তাহলে আমরা বলতে পারি না যে এই যে 10, এই 10 8 আর 16 একটা ভ্যালু। তাহলে আমরা এটা একটা একটু অঙ্কটা একটু মাথায় রাখতে হবে, একটা শুরু থেকে অঙ্কটা করলে অঙ্কটা সুবিধা হবে, নাহলে এই জায়গায় আসতে অসুবিধা হবে। তা আমরা নিজেরা নিজেরা লিখলাম, এটা তো আমরা জানি যে 8 এর মান আর 16 মান এদের মাঝে একটা ভ্যালু হচ্ছে 10। এবার এই 8টাকে লিখছি 2 দিয়ে 2³, আর এই 16টাকে লিখছি 2⁴। এবার সব দিকে লগ নিচ্ছি বেস 10, তাহলে এটা পাচ্ছি লগ 2³ বেস 10, এটা লগ 10 বেস 10, আর এটা লগ 2⁴ বেস 10। এই 4টা লগের ডেফিনেশন অনুযায়ী সামনে আসলো, এটার ভ্যালু লগের ডেফিনেশন অনুযায়ী 1, এই 3টাও সামনে এলো। তাহলে আখেরে তোমার হাতে আছে কি এইটা লেস দেন এটা লেস দেন এটা। এবার আমি এই দুটোকে যদি পাশাপাশি নিয়ে নিই কী হচ্ছে, দেখো 3 log 2 base 10 একের থেকে ছোট, তার মানে লগ 2 বেস 10 কত, লগ 2 বেস 10 এই 3টা দিয়ে ভাগ করতে পারি, 3 একটা পজিটিভ সংখ্যা, 3 দিয়ে দুদিকে ভাগ করলে ইনইকোয়ালিটি আনচেঞ্জ থাকে, মানে এই অসমীকরণটা চেঞ্জ হবে না, লেস দেন লেস দেনই থাকবে। তাহলে এটা কী লিখছি, লগ 2 বেস 10 লেস দেন 1/3। আবার এই দিকটাকে যদি ঘুরিয়ে লিখি, 1-এর থেকে ছোট মানে কি এইটা 1-এর থেকে বড়, ভালো করে বোঝো 1 এটার থেকে ছোট, তার মানে কি এই এইটা 1-এর থেকে বড়, এটা ঘুরিয়ে লিখেছি, দেখো 4 log 2 base 10 হচ্ছে 1-এর থেকে বড়, এই জায়গাটা থেকে লিখছি কিন্তু। দিস ইমপ্লাইজ 4টা দিয়ে যদি ভাগ করি, 4 একটা পজিটিভ সংখ্যা, অসমীকরণ আনচেঞ্জ থাকবে, অর্থাৎ এই গ্রেটার দ্যানই থাকবে। তাহলে কি পেলাম, লগ 2 বেস 10 > 1/4। তাহলে এখানে কি পেলাম, লগ 2 বেস 10 1/3 থেকে ছোট, আবার 1/4 থেকে বড়, তার মানে লগ 2 বেস 10 1/4 আর 1/3 মধ্যে বড় এই রয়েছে। তাই লিখেছি, দেখো এই দুটো থেকে 1 আর 2 নাম্বার দিয়েছিলাম, 1/4 লগ 2 বেস 10 থেকে ছোট কোথা থেকে পেলাম, এই 2 নম্বরে, আর 1 নম্বর কি বলছে, লগ 2 বেস 10 1/3 থেকে ছোট, এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে। একটু হাতে কলমে ধরে একটু বুদ্ধি খরচা করে প্রমাণটা বোঝো, দেখবে বুঝতে পেরে গেছো। নেক্সট তোমার এক্সাম্পল 7-এ আমরা দেখিয়েছি কোয়েশ্চেন নাম্বার 12, 2, 3 আর 5, এগুলো সব মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া আছে। দেখো লগ 7x - 5 বেস 10 = 2, এক্স এর মান ওরা অপশানে দিয়েছে কোনটা হবে, আমি এখানে অপশানগুলো লিখিনি, একদম বার করে দেখিয়ে দিচ্ছি, অপশান তোমরা বুঝে নেবে। তাহলে এখান থেকে আমার ডেফিনেশন কী বলছে, 7x - 5, লগ আমরা তুলতে গেলে কী হয়, বেসটার পাওয়ারেই ভ্যালুটা চলে আসবে, তাই তো? এটা আমরা কিন্তু অনেকবার করলাম। তাহলে এখানে কত পাচ্ছি, 10² মানে 100, তাহলে 7x কত, 105, x কত, 105/7 মানে 15 উত্তর। তিনের অঙ্কটা দেখো এইটা দিয়ে দিয়েছে, আর জানতে চেয়েছে এখান থেকে x এর মানটা, তাহলে এটা দেওয়া আছে। তাহলে লগ 27, এখানে জানতে চেয়েছে x এর মানটা না, এখানে জানতে চেয়েছে লগ 27 বেস 8 এর মানটা, তাহলে লগ 3 বেস 2 হচ্ছে a, জানতে চেয়েছে লগ 27 বেস 8 কত, অঙ্কটা একবার বইয়ে দেখে না তাহলে বুঝতে পারবে, ওরা অপশান দিয়েছে আমরা বের করে দেখছি। তাহলে লগ 27 বেস 8 আমি কী লিখতে পারি, লগ 27/log 8, লগ 27 কী লিখতে পারি, লগ 3³, আর লগ 8 লিখতে পারি লগ 2³, দুজনেরই 3 সামনে আসবে, কেটে গেল, তাহলে লগ 3 বেস 2 এটা হয়ে গেল আলটিমেটলি, আর এইটাই হচ্ছে আমার এ, তাহলে এই মানটা হচ্ছে এর সঙ্গেই সমান। আচ্ছা এইটা তোমাদের 5-এর অঙ্ক, আমি এখানে নাম্বারটা দিতে ভুল করেছি, 5-এর অঙ্কে কী আছে, লগ 1/3 বেস x সমান -1/3 হলে x এর মান কত, এটাই অঙ্ক। তাহলে আবার ডেফিনেশন কাজে লাগাচ্ছি, ডেফিনেশন কী বলছে, x^-1/3 সমান 1/3, x^-1/3 মানে কত, সূচক বলছে 1/x^-1/3, সেটা হয়ে গেল 1/3। তাহলে এটা যদি উল্টে দিই দুদিকটা কত পাচ্ছি, x^-1/3 = 3। এবার আমি x চাইছি, 1/3 চাইছি না পাওয়ারে, তাহলে দুদিকে আমি 3 দিয়ে পাওয়ার রেস করি, 1/3 × 3 করলে কত, এটা 1, আর 3³ মানে উত্তর দেবে তোমার 27, তাহলে x এর মান পেয়ে যাচ্ছ তুমি 27। নেক্সট দেখো তোমাদের বইয়েরই SAQ-গুলো 13, 3 আর 4 এখানে আলোচনা করে দিয়েছি। 3-এ কী আছে, প্রমাণ করতে দিয়েছে a^log x বেস a = x, এটা দেখো তোমাদের অনেক সময় সূত্রতেও লেখা দেয় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, 11-12-এ খুব কাজে লাগবে। তাহলে এইটা সমান x দেখাতে বলেছে, এইটার মান আমি p ধরে নিচ্ছি, এই p সমান x পেলেই অঙ্ক শেষ। এবার এত কিছু a আছে তো ওই জন্য আমি একটু আলাদা কালি ইউজ করছি, তাহলে এর পাওয়ার যেটা সেটাকে লাল দিয়ে লিখেছি। এবার দুদিকে আমি লগ নিচ্ছি a বেসের সাপেক্ষে, কী লিখেছি, নিধান এর সাপেক্ষে লগ নিয়ে পাই, তাহলে এখানে কত পাবো, লগ p বেসে, লক্ষ্য করে দেখো আগে সব
অঙ্কগুলো সাধারণত বেস 10-এর সাপেক্ষে নিয়েছি, নিধান 10-এর সাপেক্ষে নিয়েছি, ওই জন্য কিছু লিখিনি অনেক সময়। কিন্তু যেহেতু অন্য নিধানের সাপেক্ষে নিচ্ছি, ওই জন্য আমাকে এটা মেনশান করতে হলো। তাহলে ডান দিকটাও কি হবে, লগ এ টু দি পাওয়ার লগ এক্স বেসে, এইটা হচ্ছে ভ্যালু আর এটা বেস হয়ে গেল এই। এদিকে কিছু করেনি, কিন্তু এই যে পাওয়ারটা এটা সামনে চলে আসবে লগের ডেফিনেশন অনুযায়ী, তাই দেখো পাওয়ারটাকে সামনে এনেছি আর লাল কালিতে লিখেছি মানে আলাদা করার জন্য। তাহলে এখানে কি পেয়ে গেলাম, লগ এ বেস এ, এই লগ এ বেস এ কত, এক। তাহলে আলটিমেটলি পড়ে থাকছে এদিকে এইটা আর এ পাশে বাঁদিকে লগ পি বেস এ। তাহলে দেখো দুটোর বেসই সমান, দুটো লগ আলাদা আলাদা ভ্যালুর কখনোই সমান হতে পারে না, এটা লগের ডেফিনেশন, ইউনিকনেস প্রপার্টি। এখান থেকে আমরা কি পাবো, পি সমান এক্স। তাহলে পি তো আমার জানার ব্যাপার ছিল, এইটাই তো পি, তাহলে এর মান কত পেয়ে গেলাম, এক্স। এটাই প্রমাণ করতে দিয়েছে, এরপরে এটা পেলে ডাইরেক্ট ব্যবহার করে দেবে আর প্রমাণ দিলে এইভাবে করবে। এখানে দেখো কতগুলো অন্য অঙ্ক আমি করে, চারের অঙ্কটা দেখো 13-র নিচের সম্পর্কটা থেকে এক্স এর মান নির্ণয় করো। সম্পর্কটা কি, লগ 2 বেস ই ইন্টু লগ 25 বেস এক্স ইন্টু লগ 16 বেস 10 ইন্টু লগ 10 বেস ই। এটাকে আমি কি লিখতে পারি, লগ 2 বাই লগ ই। এখান থেকে জানতে কি চেয়েছে, এক্স এর মান। এটা কি লিখতে পারি, লগ 5 স্কোয়ার বাই লগ এক্স। এটা লিখতে পারি লগ 16, তো 16 কে 2 টু দি পাওয়ার 4, আর বাই লগ 10 ইন্টু লগ 10 বেস লগ ই। এই লগ ই দেখো সমান চিহ্নের দুপাশেই ভাগে আছে, মানে এরা ক্যান্সেল হয়ে যাবে, এই লগ টেন ক্যান্সেল হয়ে গেল। এখানে তাহলে পড়ে রয়েছে কি, লগ 2 ইন্টু, আর এই 5 স্কোয়ারের 2টা যদি সামনে আনি তাহলে 2 log 5 বাই লগ এক্স, আর এই 2 টু দি পাওয়ার 4-এর যদি 4টা সামনে আনি তাহলে 4 log 2। এই দুদিকেই দেখো লগ 2 আছে, এটা কেটে যাবে। পড়ে থাকছে কি, লগ এক্স সমান, তাহলে আমি কত বের করতে পারি, লগ এক্স সমান বের করতে পারি, দেখো লগটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, বা আমি এখানে পরে দেখিয়েছি, লগ এক্স পেতে গেলে কি করতে হবে, লগ এক্সটিকে এদিকে গুণ করতে হবে আর এই 4 log 2 করে বাঁদিকে ভাগ করতে হবে, তাই লিখেছি, দেখো ঘুরিয়ে লিখেছি এবার। তাই লগ এক্স সমান 2 log 5-এর নিচে 4 log 2 আসবে, এনেছি, আর ইন্টু log 2 এনেছি। এখানে দেখো ক্যালকুলেশন করে পড়ে থাকছে 1/2 log 5। তাই লগ এক্স মানে কত, লগ 5 টু দি পাওয়ার 1/2, পাওয়ারটা সামনে থাকলে মাথায় উঠে যায় এই যে। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এক্স সমান 5 টু দি পাওয়ার 1/2, এই যে লগ রুট 5। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম, রুট 5, কারণ দুদিকেই লগ আছে বেস 10-এর সাপেক্ষে, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম রুট 5। এটাই এবার নির্ণয় সমাধান, যদি এক্স সমান লগ বিসি বেস এ, ওয়াই সমান লগ সি এ বেস বি, আর জেড সমান লগ এ বি বেস সি হয়, প্রমাণ করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড মাইনাস 2। এটা তোমাদের বইয়ে করতে দিয়েছে, ভালো অঙ্ক দেখে আমি তোমাদের করে দিলাম। অঙ্কটা দেখো, এক্স সমান লগ বিসি বাই লগ এ, এই যে এটাকে আমি ভাঙে ভেঙে যদি লিখি, কেন লিখছি, অঙ্কটা একটু ক্রিয়েটিভ, মানে এটা তোমায় মনে রাখতে হবে। তুমি এই এক্সটা পাওয়ার পর এক্স প্লাস 1টা বের করো, যেই এক্স প্লাস 1 করবে এখানে লসাগু হবে, হয়ে কী হবে, লগ বিসি প্লাস লগ এ বাই লগ এ। এবার লগ বিসি প্লাস লগ এ মানেই তো লগ এ বিসি, লগের ডেফিনেশন অনুযায়ী, আর বাই লগ এ, তাহলে 1/x+1 কত হয়ে গেল, ওপরে লগ এ নিচে লগ এ বিসি। ওয়াইটা দেওয়া আছে দেখো, এইটা এই যে লগ সি এ বেস বি, তাই আমি লিখলাম লগ সি এ বাই লগ বি। যদি দুদিকে 1 করি তাহলে ওয়াই প্লাস 1, 1 করলে কি হবে, আবার সে লসাগুতে আসবে, হবে কি লগ সি এ প্লাস লগ বি বাই লগ বি। আমি আর লসাগুটা করে দেখাইনি, মানে 1টা যোগ করে মনে মনে করে নিয়েছি। তাহলে এটা কত, লগ এ বিসি, এটা লগ বি। তাহলে এটাকে যদি উল্টাও কি পাবে, 1/y+1 হচ্ছে লগ বি বাই লগ এ বিসি। তাহলে ঠিক একই মেথডে যদি আমি জেডটা নিয়েও করি, একই রকম তো প্যাটার্ন, তাহলে 1/z+1 কি থাকছে দেখো, লগ সি বাই লগ এ বিসি। বলো এইবার আমরা কি করব, এই তিনটেকে যোগ করে দেবো। এই তিনটেকে যোগ করলে আমরা কি পাচ্ছি, লসাগুতে বাঁদিকে এগুলো যোগ করছি, বাঁদিকটাও লসাগু করছি, ডান দিকটাও লসাগু করছি, বাঁদিকে যে মানগুলো বসিয়ে নিয়েছি ডান দিকে, তাই লগ এ বিসি লসাগু, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি পাচ্ছি, এইটা লগের যোগ, তার মানে গুণে কনভার্ট হবে, হবে লগ এ বিসি বাই লগ এ বিসি, কেটে কুটে 1, এটা ডান দিকটা সুন্দর হয়ে গেল। বাঁদিকটা করার সময় তিনটে এত বড় লসাগু করছি না, কি করছি, দুটোকে করছি, তাহলে এই দুটো লসাগু করলে কত হবে, এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1, আর ওপরে ওয়াই প্লাস 1 প্লাস এক্স প্লাস 1, এটা যেমন আছে রেখে দিলাম। এখানে যোগ বিয়োগ করে কি দাঁড়াচ্ছে, এক্স ওয়াই, এই ওয়াই প্লাস এক্স প্লাস 2, আর নিচে গুণটা করো করে যা দাঁড়াচ্ছে এখানে লিখেছি। আর এই 1/z+1টাকে এবার আমি ডান দিকে নিয়ে গেছি অঙ্কটাকে ছোট করব বলে, তাহলে এ পাশে লসাগু করে কি হলো, জেড প্লাস 1 বিয়োগ মাইনাস 1, তার মানে শুধু z/z+1, তাহলে z/z+1 সমান পেয়ে গেলাম ওয়াই প্লাস এক্স প্লাস 2 বাই এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস 1। এবার ক্রস মাল্টিপ্লাই করো, অর্থাৎ কোণাকুণি গুণ করো এইটার সঙ্গে লাস্টেরটার সঙ্গে প্রথমটা, কোণাকুণি গুণ করে কি পাচ্ছি দেখো, জেড প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস এক্স প্লাস 2 সমান
এদিকে পড়াচ্ছে শুধু জেড, তাহলে জেড ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়ান, একটা ব্র্যাকেটে লিখে দিয়েছি বড়টাকে। গুণগুলো করেছি, এদিকেও যেমন গুণ হয় গুণ করেছি, করলে দেখছি অনেক কিছু ক্যান্সেল হচ্ছে, সেগুলো সাইন অনুযায়ী ক্যান্সেল করেছি, করে আলটিমেটলি পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড মাইনাস জেড মানে জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড মাইনাস টু। দেখো প্রমাণ এটাই চেয়েছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড মাইনাস টু, তাহলে এটাই আমরা প্রমাণ করলাম, ওই জন্য আমি প্রমাণিত লিখে দিয়েছি। এবার আসছে এক্সাম্পল টেন, এটা আমি দিচ্ছি অঙ্কগুলো অন্য এক জায়গা থেকে করেছি, দেখেছি মান নির্ণয় করতে বলেছে কি, ওয়ান বাই রুট টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার টু মাইনাস, এটা কিন্তু টু মাইনাস অফ পাওয়ারে চলছে, লগ থার্টিন বেস ফাইভ বাই টু লগ নাইন বেস ফাইভ, এই পুরো জিনিসটার আবার এটা টু থেকে মাইনাস হলে পুরো জিনিসটা ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের মধ্যেটা যা পাবো তার আবার টু দি পাওয়ার হাফ, মানে অঙ্কের কনস্ট্রাকশনটাই খুব খটোখটো। তাহলে এইগুলো কিন্তু সব এই ওয়ান বাই রুট টোয়েন্টি সেভেনের পাওয়ার, এটা কিন্তু খেয়াল রাখতে হবে পাশে যেন লেখাটা না হয়ে যায়। তাহলে আমরা যে কোনো সংখ্যা পেলেই বলেছি আগে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো, সাতাশ মানে কি থ্রি কিউ, আর রুট টোয়েন্টি সেভেন ছিল, তাহলে এটা টু টু পাওয়ার হাফ, টু টু পাওয়ার হাফ, এর বাইরে দুই মাইনাস পুরোটা আছে, মাইনাসটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটা কি এদের মধ্যে ভাগ, তাহলে এটাকে লিখছি দেখো লগ থার্টিন বেস ফাইভ বাই লগ এই নাইন স্কোয়ার হয়ে যাবে, টুটা সামনে আছে পাওয়ারে চলে যাবে, তাহলে নাইন স্কোয়ার বেস ফাইভ, এটা এইটুকুনি হলো, এ বাইরে যা ছিল লিখে রাখলাম। এবার এখানে কত পাচ্ছি, থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস, এই মাইনাসটি পাওয়ারে চলছে, এখানে দেখো এই নাইন মানে কত, থ্রি টু দি পাওয়ার টু নাইন মানে, আর বাইরে টু ছিল তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর লগ থার্টিন, এরও বেস ফাইভ এরও বেস ফাইভ, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, আচ্ছা এইটার পাওয়ারে টু মাইনাস এই পুরোটা, তাই তো আমি সূচক লাগিয়ে কী করতে পারি, এটা টু দি পাওয়ার টু ইন্টু এটা টু দি পাওয়ার এই বড় ভ্যালুটা পাই তো সূচক অনুযায়ী এইভাবে, তাহলে এইটা টু দি পাওয়ার টু করলে কী হবে, শুধু থ্রি পড়ে থাকছে, তাহলে এখানে দেখো, আচ্ছা এখানে মাইনাস কেন হয়েছে, এটা ওয়ান বাই ছিল, আমি এটা ওপরে তুললে মাইনাস হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এটা এটা থেকে পাচ্ছি, আর টু ছিল পাওয়ারে লিখলাম ইন্টু টু, তাহলে এখানে টু টু ক্যালকুলেশনে পড়ে থাকছে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু ইন্টু এই থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এর পাওয়ারে হবে পুরো জিনিসটা ইন্টু করেই পুরো জিনিসটা, এটাই পাওয়ার কিন্তু এইটার পাওয়ারেই টু মাইনাস পুরোটা, তাহলে আমরা কী পাবো, এটা এখানটাই ভালো করে বুঝে লিখতে হবে, তো এটা কত, থ্রি টু দি পাওয়ার মাইনাস তিনের দুই লিখলাম ইন্টু পাওয়ারে কী পাচ্ছি, দেখো পাওয়ারে পাচ্ছি এই চারটা সামনে আসছে আর একটা মাইনাস থাকছে, তাহলে মাইনাস একের চার লগ, আর এটা লগের ডেফিনেশন অনুযায়ী আমি লিখতে পারি থার্টিন বেস থ্রি, তাই লিখেছি, বলবে কীভাবে, এটা মানে কি লগ থার্টিন বাই লগ ফাইভ, এটা মানে কি ফোরটা ছেড়ে দিলে লগ ফাইভ আর বাই লগ থ্রি, তারপরে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে লগ থার্টিন বেস থ্রি, এটা নিজেরা ভেঙে দেখবে, আমি আর ভেঙে দেখাইনি, বা এটা একটা প্রপার্টি হিসাবে বই আছে সেটা কাজে লাগাবে, মানে আমরা এইটাকে যেমন অনেক সময় আমরা টেন বেসে কনভার্ট করছি না, এখানে ফাইভ বেসে কনভার্ট করেছি, এটা আমি একটা সূত্র হিসেবে তোমাদের দিয়েও ছিলাম দেখে নেবে, তাহলে এই পুরোটা কিন্তু এই থ্রি টু দি পাওয়ার মাইনাস তিন বাই টু এর পাওয়ারে, এটাকে প্রথমে মনে রাখতে হবে, তাহলে এখানে কত পড়লো, থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার এর পাওয়ারে হচ্ছে, মানে একটু পাওয়ারে ক্যালকুলেশন হবে, দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানে আট হয়ে যাবে, এই আটটা কোথায় হয়ে যাবে, সামনেটা হয়ে যাবে থ্রি এর পাওয়ারে আঠেরো এই আট থ্রি বাই আট ইন্টু লগ থার্টিন বেস থ্রি, এটা থ্রি এর পাওয়ারে হবে, এই থ্রি এর পাওয়ারে, তা আমি এই থ্রি বাই আট যেটা সেটা এর পাওয়ারে চাপিয়ে দিয়েছি, তাহলে কত পাচ্ছি, থ্রি এর পাওয়ারে এই থ্রি বাই এইটটা সামনে না লিখে একেবারে লগের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, মানে দুটো স্টেপ এক জায়গায় করেছি, লগ থার্টিন টু দি পাওয়ার থ্রি বাই এইট বেস থ্রি, আর এই পুরোটার বাইরে ছিল হাফ সেটাই রেখেছি, তাহলে এখান থেকে কত পেলাম, থ্রি টু দি পাওয়ার মাইনাস তিনের দুই, এবার এই হাফটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, আর এখানে কত পাচ্ছি, আচ্ছা এবার দেখো এর আগে আমরা একটা প্রমাণ করলাম আজকেই, এই যো এ লগ এক্স বেসে, তাই লগ নিচ্ছি এর পাওয়ারে, কিন্তু বেসও যদি এ হয় ভ্যালু দেবে এক্স, এইটা দেখো এখানে আমাদের কাজে লাগবে, কীরকম এখানে দেখো থ্রি এর পাওয়ারে লগ নিচ্ছি আর তারও বেস থ্রি, তাহলে ভ্যালুটাই উত্তর হবে, তাহলে ভ্যালুটা হচ্ছে থার্টি ইন্টু দি পাওয়ার থ্রি বাই এইট, আর যেহেতু পাওয়ারে হাফ ছিল হাফটাকে ডিস্ট্রিবিউট করেছি টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে কত থাকছে, থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রির দুই, আর এখানে এটা একটু ক্যালকুলেশন হয়ে থার্টিন টু দি পাওয়ার থ্রি বাই সিক্সটিন, কারণ এটা এইট আছে এটা ইন্টু টু, তাহলে থার্টিন টু দি পাওয়ার থ্রি বাই সিক্সটিন হলো। এখানে আমি আর অঙ্ক তোমাদের করে দিইনি, বেশ কিছু অঙ্ক করতে দিয়েছি, এগুলো করবে প্রমাণ করো বলে এরকমটা প্রমাণ দিয়েছি, এটা দেখো লগ এক্স বেস ফাইভ ওয়াই হলে ফাইভ টু দি পাওয়ার ফাইভ ওয়াই সমান এক্স টু দি পাওয়ার ফাইভ দেখাও,
এই লকটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে দিয়েছি। আচ্ছা, এইখানে একটা খালি খেয়াল করবে, এখানে প্রমাণ এই লগ এক্স বেস টু স্কোয়ার এটা সমান তোমার 27 আসবে। হ্যাঁ, এটা কারেকশানটা আমার করা হয়নি, এটা আমি পরে ক্যালকুলেট করে দেখেছি। এইটার ভ্যালু কিন্তু হবে 3√3 তার হোল স্কোয়ার, মানে এখানে 27 আসবে উত্তর হিসাবে। তাও নিজেরা করে দেখো, আশা করি তখন উত্তরটা মেলাতে পারবে। আচ্ছা, সমাধান করো কি দিয়েছি, লগ এই যেটা দেওয়া আছে এক্স এর মান বার করো, এখানে একটা অঙ্ক দিয়েছি, এটা দেওয়া আছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি নির্ণয় করো ইত্যাদি। এখানে বেশ কিছু অঙ্ক দিয়েছি, এগুলো সব ধরে ধরে করবে, করে যদি কিছু অসুবিধা হয় আমাকে তাহলে আইদার হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করে বুঝে নেবে। বেস্ট অফ লাক, প্রত্যেকে অঙ্কগুলো মন দিয়ে করো।